ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি, জেলায় জেলায় দুর্যোগ, তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টিপাত হবে বলে জানালো হাওয়া অফিস। কুয়াশা মাখা সকাল, তার মধ্যেই বৃষ্টিপাত। দিনভর মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলেছে প্রায় সারাদিন জুড়ে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অসময়ে বৃষ্টি, যার ফলে সবজি ও ধান চাষের পাশাপাশি শীতের ফুল চাষেও ব্যাপক ক্ষতির সম্ভাবনা। জানা গেছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যা ক্রমশ এগিয়ে আসছে ঝাড়খণ্ড ও বিহারের দিকে। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ, তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ নিচে। বেশ কিছু জায়গায় পরিস্থিতি অনেকটা শীতলতম দিনের মতো। এসবের মধ্যে কুয়াশার দাপট অব্যাহত থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতি ও শুক্রবার কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায়। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কলকাতা সহ রাজ্যের বাকি জেলাগুলিতে। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বেড়ে গেলে মেঘলা আকাশ, থাকবে বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হবে। সাথে বাড়বে পূবালি হাওয়ার দাপট, কমবে উত্তুরে হাওয়ার পরিমাণ। এর ফলে রাতের দিকের তাপমাত্রা 2-1 ডিগ্রি বেড়ে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচেই থাকবে বলে জানা গেছে। বৃহস্পতিবার দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। আগামী শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মালদা, উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে, শিলাবৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে। সিকিমে তুষারপাতের প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের উঁচু এলাকাগুলিতে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং প্রভৃতি পার্বত্য এলাকা জুড়ে। কলকাতায় এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস, গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.3 ডিগ্রি। সব মিলিয়ে আগামী কাল পর্যন্ত বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা।